ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. في قبر زيارة السنة على الرسول صلى الله عليه وسلم ولكن كنت نهيتكم عن زيارة القبور فزوروها. আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন থেকে তোমরা কবর জিয়ারত করো। অর্থাৎ পূর্বে একদম শুরুতে অনুমোদন ছিল না কবর জিয়ারতের, পরবর্তীতে কবর জিয়ারতের অনুমোদন দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত সুন্নাহ, এতে সন্দেহ নেই, বরং মাঝে মধ্যে কবর জিয়ারত করা উচিত। তবে কবর জিয়ারতে যে আমাদের দেশের যে সিস্টেম, কোরআন পাঠ করে তারপরে দরুদ পড়ে এতবার এতবার, এইগুলোর কোনো দলিল নেই। কবর জিয়ারত সালাম করবে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ يَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ نَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمْ الْعَافِيَةِ এরকম দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত। এটাই এরকম সালাম করে, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন, এরকম সালাম, তারপরে দোয়া। কিন্তু যদি হাত তুলে কবর জিয়ারত করতে শুনে বিদ্যানীরা বলেন যে কবরমুখী হয়ে দোয়া করবে না, কিবলামুখী হয়ে দোয়া করবে, কারণ কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরমুখী হয়ে সালাত পড়তে নিষেধ করেছেন, বলেছেন লা তুসাল্লু ইলাল কুবুর, কবরমুখী হয়ে তোমরা সালাত পড়ো না। আর দোয়া ইবাদাহ, আর দোয়া হুয়াল ইবাদাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া ইবাদত। এবারে যেহেতু দোয়া ইবাদত, তাই দোয়াও কবরমুখী হয়ে দোয়া করবে না, কিবলামুখী হয়ে হয়তো কবরকে এক সাইডে রাখবে অথবা পিছনে রাখলো, বা ডান সাইডে বা ডান সাইডে বা বাম সাইডে রাখলো, দোয়া করলো কিবলামুখী হয়ে, এটাই এটাই উচিত। বাকি যে কোরআন তিলাওয়াত করে বা এতবার সুরা ফাতিহা এতবার তাকাসুর এরকম বলে, এগুলোর কোনো প্রমাণ নেই। দ্বিতীয় নম্বর কথা, নারী পুরুষ সকলেই যাবে না, শুধু পুরুষ। এর মধ্যে কথা, আমাদের মাশায়েখ শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ, এদের ফতোয়া হচ্ছে নারীরা কবর জিয়ারতে যাবে না। কারণ এক্ষেত্রে কিছু রয়াত আছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা, যেমন হাদিসে এসেছে যে লা আনা রাসূলুল্লাহ যুওয়ারাতিন কুবুর, যেসব নারীরা কবর জিয়ারত করেন, বেশি করে কবর জিয়ারত করেন, তাদের উপর লানত। এটা সহি, কিন্তু অন্য রেওয়ায়তে এসছে যে জায়রাতুল কুবুর, ওই হাদিসের সনদ সহি না। তো ইজমালিভাবে বলা যায় যে ওইটা সঠিক নয় নারীদের জন্য কবর জিয়ারত। তবে যদি নারীরা কবরের পাশ দিয়ে যান আর দোয়া করেন, কবরের পাশ দিয়ে যাচ্ছেন আর সালাম করেন দোয়া, এতে অসুবিধা নেই, এটা প্রমাণিত আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি প্রশ্নের উত্তরে বলে এরকমই বলেছিলেন, তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কবরের পাশ দিয়ে যাই, কবরের পাশ দিয়ে যাই, এই জন্য এসব শেখ মুহাম্মদ হেমিন রহিমাহুল্লাহ বলেছেন কবরের পাশ দিয়ে গেলে দোয়া করতে পারে, কিন্তু বিশেষভাবে নারীদের জন্য কবর জিয়ারতের জন্য যাওয়া সঠিক নয়।
হ্যাঁ, অন্যদিকে কোন কোন আলিম বা বলেছেন যে তারাও যাবে, কিন্তু কম যাবে, মাঝে মধ্যে যাবে, এটাও মত আছে, বেশি যাবে না। যারা বেশি যাবে ওদের উপরে আল্লাহ লানত। আচ্ছা, তথাপি নারীরা যত এর থেকে দূরে থাকবেন ততই ভালো, কারণ নারীদের মন তো নরম, অনেকটা তারা ওখানে গিয়ে হয়তো বিলাপও করতে পারে, ওখানে গিয়ে অন্য কিছুও করতে পারে, এইসব থেকে নারীরা দূরে থাকবে, এটাই বেশ শ্রেয়। বাকি আপনি আরেকটা আপনার প্রশ্ন যেটা, যে মানুষরা তাবারুক দিয়ে মানে ওই হালুয়া রুটিগুলো সদাকা, না এর কোনো দলিল নেই যে কবর জিয়াত করবে আর কবর সদাকা করতে হবে, এরকম কোনো প্রমাণ নেই, এর কোনো মূল নাই, তো এরকম করবে না। মানুষ যদি তার মা বাবার মা বাবার পক্ষ থেকে, দাদা দাদি নানা নানির পক্ষ থেকে সদাকা করে, অন্য সময় কবর জিয়ারত করলে ওই সময় এটা এটা নিজ পক্ষ থেকে একটা এবাদত মানুষ সরে করে দিল, যার কোনো আসল নেই। শেখ ইবনে বাজ রহিমাহুল্লাহ এর ফতোয়া একটা দেখালাম, তিনি বলছেন লা আসলালাহ, ওর কোনো আসল নাই, মূল নাই, তাই এটা এটাই বিদাত। নির্দিষ্ট করে কবর জিয়ারতের সময় সদাকা করা এটা বিদাত। কবর জিয়ারত মানুষ যখন চায় যখন ইচ্ছা কবর জিয়ারত করবে, নিয়মতান্ত্রিক যেভাবে উল্লেখ করেছি, আর সদকা খেরাত করতে পারে, কর ভালো, সন্দেহ নেই, এতে মৃতরা উপকৃত হন, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে সদকা। কিন্তু বস সবসময়ই বস সদকা লা, আলহামদুলিল্লাহ যখন আল্লাহ তৌফিক দিয়ে মানুষ কিছুদিন পর পর সদকা করে বাবার পক্ষ থেকে, এতে বাধা নেই আলহামদুলিল্লাহ। বাকি আপনি আপনার প্রশ্ন যেটা আরেকটা, যে ওইটা কেউ যদি আমাকে এটা দেয় হালুয়াটা তো কি খেতে পারবো, উত্তম হলো আপনি এটা গ্রহণ না করা, যেহেতু এটার কোনো মূল নেই। আর যদি এরকম করতে বাধ্যই হন, তাইলে আর কী করবেন, হয়তো নিজে না খেয়ে অন্য কাউকে দিয়ে দিলেন, গরিব মিসকিনকে, গরিব মিসকিনকে দিয়ে দেওয়াটাই ভালো, যেহেতু এটা বেদাতি আমল বা যার কোনো মূল নেই এরকম। তো এসব ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকা দরকার, মানুষকে বোঝানো উচিত, মানুষকে বোঝানো উচিত। হ্যাঁ, যদি এরকম দেখেন না খেলে এক্ষুনি নষ্ট হয়ে যায়, তাহলে খেয়ে নেবেন, আল্লাহ সদকা খয়রাত করে দেবেন গরিব মিসকিন দেখে। বারাকাল্লাহু ফিক।